যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে, আপনারা সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান, বা নিয়ারবাই আপনার যে চিকিৎসক আছেন কোনো তার কাছে নিয়ে যান, তিনি আপনাদের মানে সেইভাবে পেশেন্টের চিকিৎসা করতে পারবেন। কিন্তু কোনো জায়গায় হাতে ফুটিয়ে রক্ত বের করে বা ঘাড়ে ফুটিয়ে রক্ত বের করে আপনারা হার্ট অ্যাটাক বা স্ট্রোক মানে বন্ধ করতে পারবেন না, সেটা করা উচিত নয়। আজ আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক যে কোনো বয়সে হতে পারে, এটি বর্তমানে মর্টালিটি অন্যতম কারণ। এই রোগে প্রচুর মানুষ মারা যাচ্ছেন সারা পৃথিবী জুড়ে। হার্ট অ্যাটাক সাধারণত বয়সকালেই হয়, একটু বয়সের দিকে আমরা বেশি দেখতে পাই, যদিও এটা বর্তমানে অনেক কম বয়সী ছেলেমেয়েদেরও হচ্ছে। হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক হয় যদি হার্টের রক্ত ধমনির মধ্যে ব্লাড কখনো ক্লট হয়ে যায়, তখন সেখানে রক্ত চলাচল করতে পারে না, তার ফলে সেখানে নিউট্রিশনের অভাব বা অক্সিজেনের অভাব হয়, তখন সেই পোর্শনের যেই পোর্শনে রক্ত পৌঁছালো না, সেখানকার যে টিস্যু সেটা ডেড হয়ে যায় বা মারা যায়, তখনই হয় বুকে ব্যথা। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী, কী করে বুঝবেন আমার হার্ট অ্যাটাক হচ্ছে? প্রথমত সবাই জানেন বুকে ব্যথা হয়। সেটা কোথায় ব্যথা হবে? অনেকে বলেন যে বুকের বাঁ দিকে ব্যথা হয়। এটা সবসময় যে বুকের বাঁ দিকে ব্যথা ব্যথা নয়, সাধারণত আমরা বলে থাকি রেট্রোস্টার্নাল চেস্ট পেন, মানে ঠিক বুকের মাঝখানটায়। কারো কারো বুকের বাঁ দিকে হতে পারে, কারো কারো ডান দিকে হতে পারে, কিন্তু সাধারণত রেট্রোস্টার্নাল বলা হয়, মানে পুরো বুক জুড়ে ব্যথা। এবং বুকের ব্যথার টাইপ কেমন, এটা এক ধরনের হয় ক্রাশিং টাইপ, মানে খুব একটু চেপে বসে আছে বা চাপ দিচ্ছে, এমন ব্যথা আর কখনো হয়নি, এরকম একটা সেন্সেশন হয়। তার সাথে কী হয়, কিছু কিছু সিমটম হয়, যেমন ঘাম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনেক সময় অনেকের হাটে বুকে ব্যথা হয় না, সেটা পেটে ব্যথা হয়, মানে এপিগ্যাস্ট্রিয়াম যাকে বলে, বুকের ঠিক এই নিচের খাঁচার অংশটার, বুকের খাঁচার ঠিক নিচে, পেট যেখান থেকে শুরু হলো সেখানেও কারো কারো ব্যথা হয়, সেখানে ব্যথা হয়ে অনেকের হার্ট অ্যাটাক হতে পারে। আমরা অনেক সময় পেটে ব্যথা বা কোলেসিস্টাইটিস বা প্যানক্রিয়াটিস বলে ভুল করতে পারি, সেদিক থেকে আমাদের একটু সতর্ক থাকা উচিত। আর কী কী সিমটম হতে পারে? হাতে ব্যথা হতে পারে, চোয়ালে ব্যথা হতে পারে। সাধারণত হার্ট অ্যাটাকের আমরা জানি হাতের বাঁ দিকের এই অংশ বরাবর, মানে মিডিয়াল সাইড বরাবর ব্যথাটা রেডিয়েট করে বা ছড়িয়ে যায়, কিন্তু সেটা যে শুধু হাতেই হাতেই হবে এমন নয়, ডানাতে হতে পারে আর চোয়াল পর্যন্ত আসতে পারে, এবং আম্বিলিকাস আমাদের মানে নাভি পর্যন্ত বুকের এই হার্ট অ্যাটাকের ব্যথা যেতে পারে। এবার আমরা আসি হার্ট অ্যাটাকের কমন রিস্ক ফ্যাক্টর কী কী। আমি আগেও বলেছি রিস্ক ফ্যাক্টর বলতে যাদের স্মোকিং করেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের রোগ আছে, যাদের কিডনির রোগ আছে, লিভারের রোগ থাকতে পারে, কোলেস্ট্রলের সমস্যা আছে, ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে, তাদের হার্ট অ্যাটাকে হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত এরা বয়সকালেই হয়, কিন্তু যাদের দেখা গেছে ওবেসিটি মানে স্থূলতা খুব কম বয়সে হয়েছে, বা যাদের অ্যাক্টিভ কায়িক পরিশ্রম খুব কম করছেন, সেই সব ছেলেমেয়েরাও খুব কম বয়সেও হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারে। কিছু কিছু মেটাবলিক সিন্ড্রোম থাকে, মেটাবলিক কিছু কিছু আপনাদের রোগ থাকে, তাতেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আমরা হার্ট অ্যাটাকের সাথে অন্য অন্য বুকে ব্যথার পার্থক্য কী করে করব। যেটা আগেও বলেছি হার্ট অ্যাটাকের সিমটমগুলো হচ্ছে বুকে ব্যথা হবে, ঘাম হবে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধরফড় করতে পারে, বা হাতের ব্যথাটা বাঁ দিকে বা ডান দিকে আসতে পারে, চোয়ালে ব্যথা হতে পারে। এর সাথে অন্য বুকে ব্যথা হলো ধরুন একটা কস্টোকন্ড্রাইটিস, মানে হাড়ের ব্যথা বা মাসেলের ব্যথা হচ্ছে, সেটা কী করে বুঝব? তার সাথে এই ঘাম হবে থাকবে না, শ্বাসকষ্ট থাকবে না, থাকবে কি, নিঃশ্বাস নিতে গেলে বুকে ব্যথা হচ্ছে, বা চাপলে বুকে ব্যথা হচ্ছে, বা কিছু করলে বা ঘুরলে বুকে ব্যথা হচ্ছে, সেটা বুঝতে হবে এটা মাসেল পেন বা হাড়ের ব্যথা হতে পারে।
যদি ভাবি যে এটা নিউমোনিয়া ব্যথা কি না, তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড জ্বর থাকবে, কাশি থাকবে, তাহলে ভাবতে হবে যে বুকে ব্যথাটা নিউমোনিয়ার জন্য হতে পারে বা প্লোরাইটিসের জন্য হতে পারে। কী করে বুঝবেন ইনফেকশনের জন্য হচ্ছে? জোরে নিঃশ্বাস নিলে বুকে ব্যথা হবে বা কাশলে বুকে ব্যথা হবে। অনেক সময় বুকে ব্যথাকে অনেকেই খুব কমনলি হয়তো মিস্টেক হয় গ্যাসের ব্যথা বলেন, গ্যাস আমরা বলি গ্যাসের ব্যথা, মানে অম্বল হচ্ছে। এটাকে আমরা সাধারণত জিআরডি থেকে হয় বা হার্টবার্ন বলে থাকি। এটাও ঠিক হার্ট অ্যাটাকের মতোই, ঠিক সেন্ট্রাল মানে আমাদের ঠিক বুকের মাঝখানটা বড় ব্যথা হয়, চোয়ালের দিকে ব্যথা হয়। এটার সঙ্গে ডিফারেনশিয়েট করা প্রথমিক দিকতে খুব মুশকিল হয়, কিন্তু আমাদের কিছু কিছু টেস্টের মাধ্যমে বুঝতে হবে বা কিছু ওষুধ খেয়ে বুঝতে হবে সেটা হার্ট অ্যাটাকের ব্যথা না আমাদের এই অম্বল বা গ্যাসের ব্যথা। অম্বলের ব্যথাটার সাথে আর কিছু অ্যাসিডিক সিমটম থাকতে পারে, যেমন গলা বুক জ্বলা, একটু টক ঢেকুর ওঠা, পেটটা ভার হয়ে থাকা, এগুলো থাকলে বুঝতে হবে হয়তো এটা অম্বল। তখন আমাদের কিছু ওষুধ, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলাম বা খাওয়ালেন কাউকে, যদি কমে যায় তাহলে ভাবতে পারে বুকে ব্যথা নয়, যদি না কমে তাহলে আপনাকে সতর্ক হতে হবে হয়তো সেটা হার্ট অ্যাটাক হতেও পারে। সবসময় যে বুকে ব্যথা হলেই যে অম্বলের ব্যথা সেভাবে ভাবা উচিত নয়, তাহলে কিন্তু অনেক সময় অনেকেই বিপদে পড়তে পারেন। বুকে ব্যথার আরও কিছু কারণ থাকে, যেমন ধরুন নিউমোথোরাক্স হতে পারে, মানে বুকে হাওয়া ভরে গেল, ফুসফুসটা কোনো কারণে ফুসফুসের ভেতরে হাওয়া ভরে গেল। ফুসফুসে হাওয়া থাকে কিন্তু সেটা সেটা সেই হাওয়া নয়, মানে পুরো ফুসফুসটা একটা ছোটো মানে কুকড়ে গেল এবং বাকি অংশটা হাওয়া ভরে গেল। এটাই এই ধরনের বুকে ব্যথায় খুব সাডেনলি হবে এবং শ্বাসকষ্ট হবে, কাশিও হতে পারে এর সঙ্গে, এবং তার সাথে প্রেশারও কমে যেতে পারে। এটা হার্ট অ্যাটাকের সঙ্গে ডিফারেনশিয়েট করা খুব মুশকিল হয় মাঝে মাঝে, কিন্তু আপনাকে তখন কিছু এক্সরে বা ইসিজি করে দেখতে হয় এটা হার্টের বুকে ব্যথা না এটা নিউমোথোরাক্স হচ্ছে। এবার আমরা ধরুন আমরা বলছি বুকে ব্যথার এই হার্ট অ্যাটাক যে হলো তা কী করে আমরা ডায়াগনোসিস করব। একটা তো আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হবে, তার সাথে সাথে কিছু টেস্ট করতে হয়, যেমন সবার আগে ইসিজি করতে হয়। ইসিজি যদি আমরা কিছু চেঞ্জেস পাই হার্ট অ্যাটাকের মতো তাহলে পেশেন্টকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হয়। আর তাছাড়া কী আছে, আমাদের একটা ইকোকার্ডিওগ্রাফি করা যেতে পারে, আর পরবর্তীকালে আমরা অ্যানজিওগ্রাফি করে দেখতে পারি যে কোথায় সেই সমস্যাটার জন্য হার্ট অ্যাটাকটা হলো, সেই হিসাবে তার ট্রিটমেন্টও করা যায়। যদি কারো দরকার হয় অ্যানজিওপ্লাস্টি করা যেতে পারে, দরকার হলে বাইপাস করা যেতে পারে। এবার আমরা আসি হার্ট অ্যাটাকে কী ট্রিটমেন্ট করব। যদি আমরা বাড়িতে থাকি বা কোনো পেশেন্ট যদি বাড়িতে থাকে তখন কী করা উচিত? তখন যদি কারো কাছে সর্বিট্রেট ট্যাবলেট থাকে সেটা একটা দিতে হবে, জিভের তলায় রাখতে হয় 5 মিলিগ্রামের সর্বিট্রেট। যদি দেখা বুকে ব্যথা একটু কমছে বা একদমই কমে গেল তাহলে সেটা হার্ট অ্যাটাক হয়তো নয়। যদি দেখা যাচ্ছে কমে গেছে, অল্প একটু কমেছে কিন্তু বুকে তাও রয়েছে, তাহলে আমাদের ভাবতে হবে সেটা হার্ট অ্যাটাক হলেও হতে পারে। বাড়িতে যদি কারো অ্যাসপিরিন ট্যাবলেট থাকে বা ডিসপ্রিন জাতীয় ট্যাবলেট থাকে তাহলে তার 4টে ট্যাবলেট মুখে রেখে বলবেন চিবিয়ে চিবিয়ে মুখে ছড়িয়ে গিলে নিন। তারপরে পেশেন্টকে আপনি প্রাথমিক কেয়ার নিয়ার বাই কোনো হসপিটালে নিয়ে যান, আর যদি সেগুলো কিছু না থাকে তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যান, সেখানে ডাক্তারবাবু যা বলবেন সেই অনুসারে মানে তার ট্রিটমেন্ট হওয়া উচিত। এবার আমরা বলবো হার্ট অ্যাটাকের কমপ্লিকেশান কী হতে পারে। হার্ট অ্যাটাকের নানা রকম কমপ্লিকেশান হয়, সব থেকে বড় কমপ্লিকেশান ডেথ, যখন তখন পেশেন্ট ডেথ হতে পারে। তাছাড়া কার্ডিও মায়োপ্যাথি, কিছুদিন পরে কার্ডিও মায়োপ্যাথি তৈরি করতে পারে, হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়, তার ফলে কী হয় পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্ট একটু হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট হবে, গা হাত পা ফুলবে, পেশেন্টের বুকের ধরফর করতে পারে, মানে সে সাধারণ যে কাজগুলো সবটা পুরোপুরি ভালোভাবে করতে নাও পারে যদি কার্ডিওমায়োপ্যাথি তৈরি হয়ে যায়। তাছাড়া পেশেন্টের সাডেন ডেথ হতে পারে, কখন পেশেন্ট ভেন্ট্রিকুলার টাইক্যারডিয়া হয়, সেটা যে কোনো সময় হতে পারে। তাছাড়াও অন্য অন্য সমস্যা হয়, যেমন অনেকের জ্বর আসতে পারে, পেরিকার্ডিটিস হতে পারে, একে ড্রেসলার সিন্ড্রোম বলে,
এটাই বলার যে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে, আপনারা সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান, বা নিয়ারবাই আপনার যে চিকিৎসক আছেন কোনো তার কাছে নিয়ে যান, তিনি আপনাদের মানে সেইভাবে পেশেন্টের চিকিৎসা করতে পারবেন। কিন্তু কোনো জায়গায় হাতে ফুটিয়ে রক্ত বের করে বা ঘাড়ে ফুটিয়ে রক্ত বের করে আপনারা হার্ট অ্যাটাক বা স্ট্রোক মানে বন্ধ করতে পারবেন না, সেটা করা উচিত নয়। হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা যায় আপনাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে পারি। প্রথমত যারা সিগারেট বিড়ি খাচ্ছেন তাদের সিগারেট বিড়ি বন্ধ করা উচিত, যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসটাকে স্ট্রিক্ট কন্ট্রোল করা উচিত, যাদের লিপিড প্রোফাইল মানে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে সেটাকেও তাদের কন্ট্রোল করা উচিত, নিয়মিত এক্সারসাইজ করা উচিত, আর যাদের বুকে ব্যথা হাঁটাচলা করলে বুকে ব্যথা হয় তাদের ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়মিত ওষুধ খাওয়া উচিত, তাদের প্রেশারটাকে কন্ট্রোল রাখা উচিত, তাদের যদি কিডনির কোনো সমস্যা থাকে তাদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেই সমস্যাটাকে দেখানো উচিত এবং তার ট্রিটমেন্ট করানো উচিত। নিয়মিত ওষুধ খেলে যাদের সমস্যা হয় তারা ভালো থাকবেন। আর খাওয়া দাওয়া সম্বন্ধে সচেতন হন, সবুজ শাকসবজি বেশি করে খান, তেল মশলা বড় মাছ খাসির মাংস রেড মিট এগুলো অ্যাভয়েড করাই ভালো। কখনো খাবেন না তা নয়, কখনো সেখানে খেতে পারেন, কিন্তু যতটা সব পরিমাণ কম খাবেন। অ্যালকোহল একদমই খাবেন না, স্মোকিং একদমই করবেন না, তাহলে হার্ট অ্যাটাক হবে না আশা করা যায়।